মিশামিশি কাটাইলাম, ববে জিন্দগি হায়াত থাকতে না করিলাম বন্দি। এই পৃথিবী থেকে বিদায় যখন হয়ে যাব, গোসল দিয়ে কাবন পড়াবে, অন্ধকার কবরে শুয়াইয়া কপাট লাগাইয়া সব যখন বাড়ির দিকে চলে আসবে, আল্লাহ নবী বলেন উম্মত রে, তোমার কবরে দুইজন ফেরেশতা হাজির হবে, দুইজন ফেরেশতা যাবে, তোমাকে বসাবে, তুমি জাগ্রত হবে। আল্লাহ নবী বলেন তোমাদেরকে যারা দাপন করতে এসেছিল তাদের জুতার শব্দ তুমি কবর থেকে শুনতে থাকবে, দূরে দূরে চিৎকার দেবেন তোমরা কেরাবো, এই জায়গায় আমাকে রেখে চলে যাচ্ছ, এখানে কোনো বিছানা নাই, টাকার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন অপর দিকে দেখবেন সূর্যটা লাল হয়ে গেছে, কিছুক্ষণ করি সূর্য ডুবে যাবে মনে হয়, চিৎকার দিয়ে বলবেন তোমরা আমাকে এইভাবে রেখে কেনে চলে যাচ্ছ, আপনি আমার তাকে কেউ যখন সাড়া দিবে না, আপনি তখন মনে করবেন ওই যে ওদের শব্দ শুনছি, আমি যদি এদের দূতার শব্দ শুনি ওরা আমার আওয়াজ শোনে না, এটা তো হতে পারে না, বরং তারা নিশ্চল হয়ে গেল, ইয়া তো তাড়াতাড়ি তোমরা আমাকে ভুলে গেলে, না না কোথায় আমার ঘর, কই আমার বউ, কই আমার সন্তান, কোথায় আমার গাড়ি, কিছুই নাই, খাট নাই, জাজির নাই, অন্য তো কোনো ব্যবস্থা এই গেলে নাই, তাহলে কেউ সাড়াও দেয় না। ওই দিন তখন বুঝবেন দুনিয়ার জীবনে যা কিছু দেখেছি ওই স্বপ্নের মত ব্যক্তির মতো দুটা ছাড়া কিছুই না। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সরকাপুর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমি মাদ্রাসার উদ্যোগায়িত আজকের ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সভাপতি মুআজ্জম মুকাররম উলামায়ে কেরাম সৌদী মণ্ডলী সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা,
পদ্মার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মাওলানা, শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও আজকের মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের আলীশান দরবারে অন্তরের অন্তকরণ থেকে শ্রদ্ধা জনিত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ, তোমাদেরকে যদি বলা হয় কোন মাহফিলে যে ফাঁকটা বন্ধ করে আরেকজনকে সুযোগ দাও, আল্লাহ বলেন আমার এই কথাটা মেনে যদি তোমরা আরেক ভাইকে একটু জায়গা দাও, প্রশস্ত করে দাও, আমি আল্লাহ তোমাদের কবরে হাসরে জান্নাতে জায়গা বড় করে দেব। আপনারা কি চান কবরে হাসরে জান্নাতের জায়গাটা একটু বড় হোক? এখন কে কে চান একটু দেখতে চাই হাত তুলেন। সামনের দিকে যারা আগায় আর চান, আর যে জায়গার থেকে লড়ে না বুঝা গেল সে চায় যে কবরের সীমা মধ্যে করে থাকবে। আর যদি মনে করেন কবরের জায়গাটা একটু বড় হোক, আপনাদের জন্য জায়গা করছি, আপনারা আর দাঁড়ায় তখন সুযোগ নেই, মেহরবানি করে ভিতরে চলুন। কারণ সাপ খেলা, মলম বিক্রি করা, এগুলো মানুষ দাঁড়ায় দাঁড়ায় এগুলো দাঁড়ায় দেখতে হয়। কারণ কি জানি সাপ যদি একটু সুইটা যায় আর যদি ডাবটা মারা ধরে, এই কারণে সাপ খেলা গুলো দাঁড়াই দেয়। কিন্তু কোরআন হাদিসের আলোচনা দাঁড়ায় নয়, বৈশা বৈশা শোনা হলো আদম আমাদের নাজাতের ওসিলা হতে পারে। কুরআন শরীফ আল্লাহ বলছেন, তোমাদের আমল গুলো আল্লাহর সামনে পেশ করা, আজকের এই মাহফিল আল্লাহর সামনে পেশ করা। তাই আল্লাহ এই মাহফিলে অসংখ্য অগণিত ফেরেশতা আছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম আন্নি কদ গাফারতু লাহুম, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ সবরে মাফ করে দিলাম। এই জন্য আমার আলোচনা শুরু করার আগে আপনাদের সামনে এই প্রস্তাব রাখলাম। এবার আসুন আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফের হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। আয়াতের মধ্যে আমাদের জীবনের দুইটা দিক তুলে ধরেছেন। প্রত্যেকটা মানুষের লাইফ, যাকে বাংলা বলা হয় জীবন, এই লাইফ বা জীবন দুই ভাগে বিভক্ত। একটা হলো ইহকালের লাইফ, আরেকটা হলো পরকালের লাইফ। একটা হলো ইহকালের জীবন, আরেকটা হলো পরকালের জীবন। ইহকালের জীবনটা আল্লাহ পাক কেন আল্লাহ আমাদেরকে ইহকালে একটা জীবন দিয়ে পাঠাইলেন? আমি তো আসি নাই, আপনারা কি পৃথিবীতে আসছেন? একটু হানা জোরে কই, আপনারা কি আসছেন না পাঠাইছেন?
পারমিশন কথাটাই বোঝা যায়, জবাবদিহিতা আছে। আমরা বাজানো যাই দুই রকম ভাবে, একটা হলো কেউ পাঠায় আর একটা এমনি যাই ঘোরাফেরা করতে। যখন এমনি যাই এটার কোন জবাব দিহিতা নেই। আর যদি আপনাকে বাবা বড় ভাই বাজারে পাঠায় তাহলে অবশ্যই এই যাওয়ার পেছনে একটা জবাব দিহিতা আছে। আপনারাই বলেন আমরা কি পৃথিবীতে আসছি না পাঠাইছেন? পাঠাইছেন কে? আপনাদের বলেন যদি আপনি গৌরীপুর বাজারে একজন দেখা হয় ভাই কেন আসছেন আমাকে পাঠাইছেন, পাঠাইছেন কইলে আপনি পাল্টা প্রশ্ন করবেন কেন পাঠাইছেন? আরো ধরে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছেন এটাও আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। দ্বিতীয়ত এই পৃথিবীর যা কিছু আছে এর পিছনে পড়ে আমাদের আরেকটা লাইফ আছে, জীবন আছে মরার পরে, যাকে আখেরাত বলা হয়। আল্লাহ বলতেছেন যে সাবধান, তোমার পাঠাই দাও বাবা বড় ভাই টাকা দিয়ে যদি কোনো কাজের জন্য বাজারে পাঠায় তো বইয়া দিত। উস্তাদ যখন ছাত্রকে বাজারে পাঠায় কোনো জিনিস আনার জন্য তখন ছাত্রটাকে কিছু নসিহত করে দেয়, সাবধান বাজারের দোকান কিন্তু হরিষ্ঠ, বাজারের ভিতরে অনেক দোকান আছে, সেখানে খেলা তামসা আছে, সেখানে গেলে দেখতাম একটা মানুষকে মাঝখান দিয়ে দুই টুকরা করে দুই অংশ দুই দিকে নিয়ে গেছে। আরেক জায়গায় দেখলাম পুরুষ এবং নারীকে কেটে নারীর অংশ নিয়ে পুরুষের সাথে লাগাইছে, নারীর অংশ নিয়ে পুরুষের সাথে লাগাই নিষ্ঠা পুরুষ ও হত্যা নারী। দেখি আসলে কি বাস্তব বাজারের যে উদ্দেশ্যে পাঠাইছিল সেই উদ্দেশ্য হারাই ফেলছে। উস্তাদ যে উদ্দেশ্যে পাঠাইছিল কোনো কিছুই হয় নাই, তখন বেল চলে গেছে, বাজার ভেঙে গেছে, আমি হুমকি জব দেই ধরে কমতে কিনা। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া বলেন এই পৃথিবীর সামান যা দেখো সবগুলো হলো দুকা। ওয়ামাল হায়াতু দুনিয়া إلا متاع الغرور الله বলেন পৃথিবীর সব গুলো বানানোওয়ালা আমি আল্লাহ, আমি বানানোওয়ালা বলতেছি যা বানাইছি সব দুকা। বাস্তবিক যা পাওয়া যায় না দেখতে দেখালা। দেখি এক বড় বৌলের মধ্যে মৌমাছি মৌমাছি উঠতেছে, আর এই লোকটা পিছন দিক থেকে আরো দুজন টানতেছে, বলতেছে জানি তুই ভাঙ্গা বেসবি না কিন্তু আমার বলে একজন রুগী তোর সাত বান্ধা মধু দিকে না ভিজে ধর টাঙ্গি আমাকে এক পা মধু দে এখন ভেঙে বসতাম। মৌচাক আছে মৌমাছি আছে খাটি মধু বলে দুজন টানতেছে, আমি আগ গইলাম এক কেজি মধু কিনবো
পিছন দিক থেকে দুইজন আমার ঠেলে দিল, বুঝে যায় না কই যা কই যা, মধু কিনতে হই না মধু না সিরি সিরি আমি কোন কি মৌমাছি উঠতেছে মৌসা কাছে দুজন তার কাছে আমি কোন দোকান সিরি সিরি কজু মৌমাছি যা দেখছেন আসল মৌমাছি না মৌসা যা দেখতেছেন এটা আসল না আর পেছনের দুজন যে টানতেছে এটিও আসল মানুষ না এটি বাসার মাঝের এখন দেখি না তো ঠিক কেমনি হবে মৌমাছি মধু দেখার পরেও যেমন মধু না এই পৃথিবীর যা কিছু সামান দেখেন দেখতে দেখা যায় বাস্তবে একটাও পাবেন না সবগুলো দোকান দোকানে এখন বুঝবেন না দুইটা এক্সাম্পল দিলে আপনি বুঝে ফেলবেন দেব একটা এক্সাম্পল হলো অনেক সময় জাগ্রতের মধ্যে এমন দোকা খায় জাগ্রত অবস্থায় যেমন থানবীর আহমদুল্লাহ ওনার কিতাবে লেখছেন এক লোক শ্বশুরবাড়ির যাবে তো একজন কুলি দেখতেছে তার মিষ্টি গুলো নেওয়ার জন্য মাটির হাতিলে মিষ্টি নিছে আগের আমার তো মিষ্টি নিত মাটির পাতিলা তুই এগুলো নিয়ে যাবে হাতে করে না শ্বশুর বাড়িতে সরম না একদম কুড়ি দেখতেছে তো একজন আসলো এসে বললো ওই কুলি লোকটাকে শ্রমিক লোকটাকে তখন বললো এইগুলো আমার শ্বশুর বাড়িতে নিয়ে চলো লোকটা কয় শ্বশুর বাড়ির জিনিস নিয়ে যাওয়া এটা আমাদের দেশের সিস্টেমে বড় অপমানজনক এমনি বুঝা বুঝতে রাজি কারো শ্বশুর বাড়ি নিয়ে যাবে মাল নিয়ে যেতে রাজি হয় না তবে 100 টাকা দিতে যাবে সারাদিনে রুজি করে ছাড়ে না ওই 100 অনেক সময় দেখবেন গৌরীপুর মোড়ের মধ্যে রিস্কাওয়ালা রিস্কা ছিল বসে এক ঠেঙ্গের উপরে আর এক ঠেঙ্গ তুলে বসে ভাই দেবা কই ওই তিতা ফের ফাঁসরে 20 টাকার ভাড়া 500 টাকা চাইলে কেন তখন বুঝতে হবে যাও নি ইচ্ছা নেই মাঝে মন দেখুন তুই 100 টাকা যখন চাইল তখন কয় সারাদিনে সেরে না রুজি করে 100 টাকা তো জামাই জিমি তিনি বাবলো শ্বশুর বাড়িতে যাইতে গেলে একটু রিস্কা ভাড়া শ্রমিকের ভাড়া বেশি দিতে হয় ইচ্ছা করে এটা একটা ব্যক্তিদের ব্যাপার কারণ এলাকার লোকে দেখো অমুকের জামাই এত বকি কেন দেয় না তুই 100 টাকা ঠিক করছে মাটির পাতিলা গুলো মাথায় নিছে এখন সে যাচ্ছে আর কল্পনার জগতে দৌড়াচ্ছে এতগুলো টাকা পাইয়ে কাজে লাগাবো কিভাবে বাবলো সারাদিন রুজি করে সারা না এখন 100 টাকা পাইছি ওই সময় 100 টাকা থেকে ছাগল কিনা যায় একটা ছাগল কিনব ছাগল বাচ্চা দিলে বিক্রি করে একটা গাভি কিনব গাভি বিক্রি করে দুধ বিক্রি করব গাভির বাছুর বিক্রি করব তখন তো অনেক টাকা হবে একটা হাতি কিনব এই হাতি দিয়ে মাল জামান টানব আর হাজার হাজার টাকা দৈনিক ইনকাম হবে তারপরে আমি 200 বিঘা 200 বিঘা জমি রাখবো আর মাশাআল্লাহ পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করবো এরপরে বাড়ি আছে জায়গা আছে একটা গাড়ি কিনবো জাপানি মার্কা গাড়ি তো গাড়ি যখন কিনলাম আমার কাছে কে বিয়ানা দিবে আমি ভালো বংশে একটু কি করবো মিষ্টির পাতিলা নিয়ে যাচ্ছে এই কল্পনায় চালাচ্ছে তো এরপরে একটা বক্স কাঠ কিনবো বক্স কাঠে এবং প্রথম জাজিম এরপরে তুষক এরপরে কুলবালি এরপরে ডাইনিং টেবিল বানাবো আমি বিয়ে করলে আমার ছেলে হবে ছেলে এসে তখন ডাক দিব আব্বু ডাইনিং টেবিলে খাবার রেডি করে আম্মা তোমার জন্য অপেক্ষা করছে এই সময় আমি একটু অভিমান বোধ করে বলবো না না তো ওর মা এসে আমার খুব আদর করে নিয়ে যাবে এই জন্য বলবো না খাবো না না খাবো না কই যে মাথা মারা দিছে মাথার যে মিষ্টির হয়তো এতই বলো মন নাই সব মারির হয়তো নিছে বোঝা
ফাইটলাগুলো ভাঙ্গিয়া রসগোল্লার রসগোল্লা না বালুর গুলো হয়ে গেল। এখন জামাই ডাক দেখা মাথা খাই দিকে আমার 200 টাকা মিষ্টি নষ্ট করে দিলে। তখন সে ডাক দিয়া কয় আপনার মাত্র 200 টাকা মিষ্টি নিয়েছে কি সে, আর আমার ছাগল গরু হাতি গাড়ি বাড়ি বগত সব হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি এর আসলে কোনো অস্তিত্ব আছে? আরেকটা এক্সাম্পল হলো আমাদের এলাকায় অনেক লোক এমন আছে ভাঙ্গা চকিতে ঘুমায় আর উপরের ঘরের ভালো ছানি নাই আসমান দেখা যায়, কিন্তু প্রত্যেক দিন কল্পনা করে যদি জাপান যেতে পারতাম রে তাহলে আমিও একদিন ধনী হতে পারতাম। এই কল্পনা করতে করতে একদিন ঘুমাইয়া স্বপ্নে জাপান চলে গেছে। সেখানে গিয়ে এক কোম্পানিতে চাকরি হয়েছে বাংলাদেশের 2 লক্ষ টাকা তার বেতন। এখন এই 2 লক্ষ টাকা বাড়িতে পাঠাচ্ছে আপনাদের কুমিল্লা দাউদকান্দি এলাকাতে 200 বিঘা জমি রাখলো, রাখার পরে আব্বাকে সিডি লিখে রাখলো আর আর রাখবেন না আমি আসতেছি। সে এসে 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি কমপ্লিট করলো জাপানি পেছনে, বাড়ির নাম পড়ে গেছে জাপানি বাড়ি, কত সুন্দর। এরপরে দামি একটা গাড়ি কিনলো, এরপরে বিয়া করলো, এরপরে আবার বক্স খাট টাট বানায় এখন কুল বালিশ নিয়ে ঘুমে আছে। পাওনা রে আর কয় আমার জীবন সাকসেসফুল, কেমন সফল জিন্দগি আর কারে কয় সফলতা। এমন সময় স্বপ্নে দেখে তার একটা ছেলে, সে বলতেছে আব্বু ডাইনিং টেবিলে খাবার রেডি করে আম্মা তোমার জন্য অপেক্ষা করতেছে। এই সময় সে অভিমান করে পায় না খাবো না না খাবো না করে যে শরীর লড়া দিছে বাঙ্গা সঙ্গীত যে ঘুমাইছি ইদার লয়ে গেছে। এখন বেলা কয়তলা আছে আচ্ছা রে কোন ঠিক কেমনি ভাবে আপনি আমাকে এই পৃথিবী থেকে বিদায় যখন হয়ে যাব গোসল দিয়ে কাবন পড়াবে অন্ধকার কবরে শুয়াইয়া কপাট লাগাইয়া সব যখন বাড়ির দিকে চলে আসবে আল্লাহ নবী বলেন উম্মত রে তোমার কবরে 2 জন ফেরেশতা হাজির হবে ইয়াতিহি মালাকান 2 জন ফেরেশতা যাবে ফায়ুজলিসানি তোমাকে বসাবে তুমি জাগ্রত হবে। আল্লাহর নবী বলেন তোমাদেরকে যারা দাফন করতে এসেছিল কালাকান আলিহিম তাদের জুতার শব্দ তুমি কবর থেকে শুনতে থাকবে দূরে দূরে চিৎকার দেবেন তোমরা কারা গো এই জায়গায় আমাকে রেখে চলে যাচ্ছ এখানে কোনো বিছানা নাই টাকার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন অপর দিকে দেখবেন সূর্যটা লাল হয়ে গেছে কিছুক্ষণ করি সূর্য ডুবে যাবে মনে হয় এই দৃশ্য দেখে জোরে জোরে চিৎকার দিয়ে বলবেন তোমরা আমাকে এইভাবে রেখে কেনে চলে যাচ্ছ আপনি আমার তাকে কেউ যখন সারা দিবে না আপনি তখন মনে করবেন ওই যে ওদের শব্দ শুনছি আমি যদি এদের দূতার শব্দ শুনি ওরা আমার আওয়াজ শোনে না এটা তো হতে পারে না বরং তারা নিশ্চল হয়ে গেল ইয়া তো তাড়াতাড়ি তোমরা আমাকে ভুলে গেলে না না কোথায় আমার ঘর কই আমার বউ কই আমার সন্তান কোথায় আমার গাড়ি কিছুই নাই খাট নাই জাজির নাই অন্যত কোনো ব্যবস্থায় এই গেলে নাই তাহলে কেউ সারাও দেয় না ওই দিন তখন বুঝবে দুনিয়ার জীবনে যা কিছু দেখেছি ওই স্বপ্নের মত ব্যক্তির মতো দুটা সারা কিছুই না।
এইভাবে সব শুধু দেখলো জাগ্রত হয়ে নাই, ধ্যানমগ্ন হইয়া মাথায় রসগোল্লার পাতিলাগুলো নিয়ে যাচ্ছে, আর অনেক কিছু সে দেখলো, কিন্তু মাথা যখন না দেওয়ার পরে তার ধ্যানমগ্নতা শেষ হয়ে গেল, সবন যখন ভেঙে গেল, ওই লোকটা যেমন দেখে কিচ্ছু নাই, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর শিল্পপতি, এই পৃথিবীর পুঁজিপতি, এই পৃথিবীর রাজাবাসা, এই পৃথিবীর ধন সম্পদ অনেক কিছুর মালিক, কিন্তু কবরের জগতে যাওয়ার পরে স্বপ্নের ব্যক্তি আর কবরের ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাহলে আল্লাহ পাক এক আয়াতে বলছেন, আপনাদের অসুবিধা হইতেছে? নম্বর দুই, আল্লাহ আয়াত দেব, আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা ওমাল হায়াতু দুনিয়া إِلَّا لَقُوٌ وَلَعِبٌ وَإِلَّا الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانِ الله أكبر أي دنيا جيبون جا كيسو سمائر دنيا كتو خلا دلا বউ খেলার বউ সন্তান খেলার সন্তান বাড়ি খেলা ছোট বাচ্চারা খেলাধুলা করে আমি নিজেও পশ্চিমবঙ্গের সবটা কিন্তু একদিন যা দেখলাম আমার বাড়ির বাংলা ঘরে শুয়ে আসি আসলে এখনো ঘুম লাগে না আর আমার খাদের নিচে বাচ্চারা খেলাধুলা করতেছে ছেলেরা অভিনয় করতেছে স্বামী মেয়েরা অভিনয় করতেছে বোধ আবার মাটির পুতুল দিয়ে একটা ছেলে একটা মেয়ে তাদের ছেলে মেয়েও আছে কাঠি দিয়ে ঘর বানিয়েছে হাতা দিয়া গড়ের ছাউনি যাওয়া হয়েছে অপর দিকে লক্ষ্য করে শুধু তারা দুলা বালুগুলো পায়ের মধ্যে এনে অনেক কান্তা হইয়া পাটা সরাই নিল তো একটা সুন্দর ঘর হয়ে গেল গিরিল তারার ফাঁকা ঘর আর দুলা বালু দিয়ে কুর্ম ফুলায় ফাঁকালো আগা যুগা ছিঁড়ে তরকারি দেয় সুলার থেকে লাল মাটি এনে তরকারির মধ্যে মরিচ দিচ্ছে মেয়েটা আমার ছেলেটাকে বলতেছে তোমার এখনো বাজারে দাও নাই কোন সময় দেখা গরুদের লবণ পেঁয়াজ মরিচ নাই দেবে কোন সময় সে কথা ঠিক আছে দাও ব্যাগ দাও তো একটা কাগজ ওরাতে দিছে ওই দিক দিয়ে ঘুরিয়া আরো অনেকগুলো পাতা সাতা জমা হইয়া আইনা দিয়া কয় বাজার করেছি কয় মাথাটা গরম হয়ে গেছে সরকার যে কি বুঝলো জিনিসের দাম এত বাড়ানি বাড়াইলো কেমনে যে টাকা পয়সা আইব বড় ছেলেটারে বিদেশ পাঠাইছিলাম সৌদি আরব এক বছর হয়ে গেল একটা দেখো এই পর্যন্ত বাড়াইল না সংসার কেমনে চলবে এই সুন্দর সংসার মেয়েটা কয় হাত মুখ ধইয়া খেয়ে নাও এখন মাঝে মাঝে চোখ কইলে দেখি কি করে আবার বুঝলে তো ওরা দৌড়ে চলে যাবে বুঝতে দেয় না মাঝে মাঝে চোখ কইলে দেখি অন করে দেখি হাত পা কই দয় পুকুরে যায় না টিউ বলে যায় দেখি না বাহিরে গে এমনি হাত দয় মুখ ধুই এটা কি সত্যি দেওয়া হয়েছে আচ্ছা এরপরে আসার পরে বসলো তো একটা পাতার মধ্যে কিছু দুলা বেলু আর ওই আগাডুগার তরকারি হে মুখের কাছে নিয়ে ভাই যে মজা নিছে আচ্ছা আপনারা বলেন তো মজা হয়েছে খাই ফিরে তো মজা হইতো কিন্তু মজুর এখন তো কিনে এখন আল্লাহ আকবার
কবির দশমীর দিন একটা কবিতা বানাইছেন এই খেলাটার, নাম দিছেন বনভোজন। ওইখানে লেখছে, দুলা বালুর কুরমা ফুলাও আর সে কাদার পিঠে, ধুলা বালুর কুরমা ফুলাও আর সে কাদার পিঠে, মিঠা মিচি খেয়ে সবাই ভোলে বেদাই মিঠে। ঘুমে গেছে না কেন? ধুলা বালুর কুরমা ফুলাও আর সে কাদার পিঠে, মিঠা মিচি খেয়ে সবাই ভোলে বেদাই মিঠে। বলেন তো দেখি এই লোকের, এই ছেলের লোক খেলা যে করতেছে, ওই ছেলের বউ আছে নাই? মিলে কইলাম না বউ আছে, দেখে আসল বউ না মিশা মিশা আছে যদি বলে। আচ্ছা দুইটা, একটা ছেলে একটা মেয়ে, যে ওই যে মাটির পুতুল ছেলে আর মেয়ে বানাইছে, এদেরকে আসলে ছেলে মেয়ে ইনি কি আপনার দুনিয়াতে যা খাইছেন, বউ সংসার করছেন, বাজার রেখেছেন, হাট বাজার করছেন, কবরে যাওয়ার পরে আপনিও গিয়ে বলবেন, মিশা মিশি কাটাইলাম ববের জিন্দগি, হায়াত থাকতে না করিলাম বন্দিগি। তোদের মিশামিশি কাটাইলাম হাইরে ববের জিন্দগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি। আরো দিলে বলা